চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাশের হার 83.04%। 12ই মে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে এ ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, যশোর বোর্ডে পাশের হার সবচেয়ে 92.32%, এছাড়া ঢাকায় 89.32%, রাজশাহীতে 89.25%, বরিশালে 89.13%, ময়মনসিংহে 84.97%, চট্টগ্রামে 82.80%, কুমিল্লায় 79.23%, দিনাজপুরে 78.40% এবং সিলেটে 73.35% শিক্ষার্থী পাশ করেছে। এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 2,968টি, আর 51টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাশ করেনি। এবার পাশের হার কিছুটা বাড়লেও জিপিএ 5 কমেছে, আর ফল বিপর্যয়ের কারণ হিসেবে উঠে এসেছে গণিতের খারাপ ফলাফল। অবশ্য এবার কিছু বোর্ডে তথ্য প্রযুক্তি বিষয়েও শিক্ষার্থীরা খারাপ ফল করেছে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ 9টি মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিয়েছে 18,91,059 জন, এর মধ্যে পাশ করেছে 15,72,432 জন। 10 বোর্ডে ফেল করেছে 3,18,627 জন, এর মধ্যে শুধু গণিতে ফেল করেছে 1,66,602 জন। অর্থাৎ ফেল করা শিক্ষার্থীদের অর্ধেকের বেশি গণিতে অকৃতকার্য হয়েছে। ভোটভিত্তিক ফলাফলে গণিতে এবছর সবচেয়ে খারাপ ফল করেছে মাদ্রাসা বোর্ড। বোর্ডটিতে 12.64% শিক্ষার্থী গণিতে ফেল করেছে। এছাড়া ঢাকা বোর্ডে গণিতে ফেলের হার 12.28%, চট্টগ্রামে 7.63%, বরিশালে 7.40%, সিলেট বোর্ডে 6.39%, আর রাজশাহীতে 6.26% শিক্ষার্থী গণিতে ফেল করেছে। তবে এবার গণিতে সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড। এই বোর্ডটিতে গণিতে পাশের হার 98.55%। এবারের ফলাফলে দেশসেরা হয়েছে যশোর বোর্ড। এই বোর্ডে পাশের হার 92.32%। এছাড়া সিলেট কুমিল্লা বোর্ডে শিক্ষার্থীদেরও খারাপ ফলাফল হয়েছে গণিতের কারণেই। সিলেট বোর্ডে অবশ্য গণিতের পাশাপাশি পদার্থবিজ্ঞান ও আইসিটিতে খারাপ ফল করেছে শিক্ষার্থীরা। সাধারণ 9টি বোর্ডের মধ্যে কুমিল্লায় গণিতে সবচেয়ে খারাপ ফলাফল করেছে শিক্ষার্থী। এই বোর্ডে গণিতে পাশের হার 87.96%, অর্থাৎ গণিতে ফেল করেছে মোট শিক্ষার্থীর 12.04%। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষা শুরু হয় 15ই ফেব্রুয়ারি, যা শেষ হয় 12ই মার্চ।